আসসালামু আলাইকুম। আমরা আজকে জানব বীজগণিতীয় সূত্রের সাহায্যে কিভাবে গুণ করতে হয়। গত ক্লাসে আমরা জেনেছিলাম সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, এরপর শিখেছিলাম কিভাবে সরল করতে হয়। আজকে জানব কিভাবে আমাদের বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তো গুণফল নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সূত্র মাথায় রাখতে হবে। গুণের ক্ষেত্রে আমরা জানি একটা খুবই জনপ্রিয় সূত্র আমরা শিখেছি আগেও, হয়তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরেকটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই দুইটা সূত্রের সাহায্যে, মানে দুইটা সূত্র জানতে পারলেই আমরা সূত্রের সাহায্যে সকল গুণ ফল করতে পারবো। প্রথমে আমাদের এই সূত্র দুটা ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। এরপর তাহলে আমরা চলে যাই ম্যাথে। আমরা 4.1 অনুশীলনী থেকে প্র্যাকটিস করছিলাম গত ক্লাসে, আজকেও তাই করব। আজকে আমরা 3 নম্বর এর কোনটা করা যায়, ঘ নম্বরটা দেখি কি আছে। এটা বলছে এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি আর এ এক্স মাইনাস বি। এটা এটা যদি আমি এ প্লাস বি আর সাথে এটা এ মাইনাস বি এর সাথে বিবেচনা করি, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি এখানে আছে, মানে সূত্রটা আর কি বলে নিলাম, অর্থাৎ এই সূত্রে আমাদের পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা করতে পারবো। এটা কী হবে, এ এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, এটা পুরোটাই এ, আর এবং বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসলো। তারপরে এইটা যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে তুলে দিই আমরা, তাহলে কী হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, আরেকটা ম্যাথ আমরা করার চেষ্টা করি, সেটা হচ্ছে 6 নম্বরটা। এটাও এটা ঠিক অন্য টাইপের, এই টাইপের আরেকটা করি, 5x প্লাস 13। এটা করি 5x প্লাস 13, এটা হচ্ছে খ নম্বরটা, সাথে আছে 5x মাইনাস 13। তাহলে এটা এটা যদি এ প্লাস বি হয় আর এটা এ মাইনাস বি হয়, তাহলে কি হচ্ছে 5x স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। এটা ব্র্যাকেটে তুলে দেবো কীভাবে, 5 স্কোয়ার করে 5 স্কোয়ার করলে 25x স্কোয়ার মাইনাস 30k স্কোয়ার করলে 169, এটা অ্যান্সার। এভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মাধ্যমে এই ম্যাথগুলো করতে পারবো আমরা। আজকে পর্যন্তই, আমরা আগামী ক্লাসে আবার এই গুণের বিশদ আলোচনা করবো।